লন্ডন বেসড উকিল আনন্দ দুবে তার ক্লায়েন্ট নীরব মোদীকে কঠিন সত্যের ব্যাপারে জানান। নীরব, ওরা তোমায় ট্র্যাক করে ফেলেছে, আত্মসমর্পণ করাই এখন বাঁচার একমাত্র উপায়। 38 বর্ষীয় হীরে ব্যবসায়ী নীরব 14,336 কোটি টাকার পিএনবি স্ক্যাম ফাঁস হওয়ার পর থেকে এক বছর ধরে পলাতক ছিলেন। কিভাবে নকল এলওইউ বানিয়ে এই কেলেঙ্কারি ঘটেছিল এর উপর বিস্বর গল্প দেখুন। প্রথমে উনি নিউ ইয়র্ক পালিয়ে যান, ওখানে উনি 50 রিভারসাইড বুলেভার্ডে ওনার 35 কোটি টাকার পেন্ট হাউসে থাকতে শুরু করেন। তারপর 2018 সালের মার্চ মাসের শুরুতে স্ক্যামের ঘটনার জানাজানি হয়ে যাওয়ার পর গোল্ডেন ব্রিটিশ ভিসার ব্যবহার করে প্রথমে বেলজিয়াম এবং সেখান থেকে লন্ডন পালিয়ে যান। ওখানে নিজেকে সুরক্ষিত মনে করে উনি ওল্ড বন্ড স্ট্রিটে একটা হীরের শোরুম খোলেন এবং সেন্ট্রাল লন্ডনে একটা অ্যাপার্টমেন্ট ভাড়া নেন। কিন্তু লন্ডনের নীরবের বাড়িওয়ালা তার পেমেন্ট সম্পর্কিত রেপুটেশন সম্পর্কে জানতে পারেন এবং তাকে বাড়ি ছেড়ে চলে যেতে বলেন। নীরব চিন্তায় পড়ে যান এবং লন্ডন থেকে অনেক দূরে ম্যানচেস্টারে থাকতে শুরু করেন। এমনকি উনি কিছুদিন কায়রোতেও থেকেছিলেন আর সব কিছু শান্ত হয়ে যাওয়ার অপেক্ষায় করছিলেন। কিন্তু ততদিনে 2018 সালের জুলাই মাস হয়ে গেছে। ভারত ব্রিটিশ সরকারের কাছে এক্সট্রাডিশনের জন্য অনুরোধ করেছে, কিন্তু ব্রিটিশ কর্তৃপক্ষ তখনও কোনো তদন্ত শুরু করেনি। বিজয় মালিয়ার এক্সট্রাডিশনের উপর তখনও ভারতের নজর আছে দেখে নীরব আবারও লন্ডনে চলে যান, কিন্তু এইবার সবাইকে লুকিয়ে। 2018 সালের মে মাসে উনি ওনার সিএ দত্তানি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসের ঠিকানায় তার ব্যবসা শুরু করেন। ওনার কোম্পানির নাম রাখেন ডায়মন্ড হোল্ডিংস। তারপর সেন্ট্রাল লন্ডনের অক্সফোর্ড স্ট্রিটের পাশে 33 তলা সেন্টার পয়েন্ট অ্যাপার্টমেন্টসে, যেখানে মাসিক ভাড়া কম করে 15 লাখ পাউন্ড, সেখানে উনি 29 তলায় 2টি 3 কামরার বিলাসবহুল বাড়িতে থাকতে শুরু করেন, যা তিনি 2018 সালের জানুয়ারি মাসে কিনেছিলেন, ঠিক তার জালিয়াতি ধরা পড়ার এক মাস আগে। 5 এবং 42 নম্বর দুটো অ্যাপার্টমেন্ট বেনামে কেনা হয় কোনো রিচার্ড বেটির নামে, যার প্রত্যেকটি ফ্ল্যাটের দাম ছিল 70 কোটি টাকা, আর দুটো ফ্ল্যাটই নগদ টাকায় কেনা হয়। ডেইলি টেলিগ্রাফের একজন সাংবাদিক মিক ব্রাউন তার পিছু নিয়ে এখানেই তাকে খুঁজে পান। প্রতিদিন বিকেলে 3টে নাগাদ নীরব মোদী তার কুকুরকে নিয়ে হাঁটতে যান। 3 দিন ধরে তার পিছু নিয়ে এবং তার ছবি তুলে তিনি জানতে পারে যে উনি কোথায় থাকেন এবং ওনার রোজকার রুটিন কি। তিনি তাকে প্রশ্নবিদ্ধ করলেন, মিস্টার মোদি, আপনি কি দেশ ছেড়ে পালিয়েছেন? আপনি কতদিন ইংল্যান্ডে থাকবেন বলে স্থির করেছেন? আপনি কি এখনো হীরের ব্যবসা করছেন? মৃদু হাসি এবং প্রজ্জ্বলিত চোখ নিয়ে প্রতিটি প্রশ্নের উত্তরে তিনি একটাই কথা বললেন, নো কমেন্ট, নো কমেন্ট। ভিডিওটি ভাইরাল হয়ে যায় এবং ভারতের মিডিয়ার সামনে আসে। নীরবকে লন্ডনে একটা 12,000 পাউন্ডের অস্ট্রিচ জ্যাকেট পরে ঘুরে বেড়াতে দেখা যায়। কয়েক ঘন্টার মধ্যে ব্রিটেনের স্বরাষ্ট্র সচিব সাজিদ জাভেদকে ভারতের দীর্ঘদিনের এক্সট্রাডিশনের অনুরোধ স্বাক্ষর করার জন্য বাধ্য হতে হয়। এর ফলে অটোমেটিক গ্রেফতারি পরোয়ানা জারি হয়। পালানোর সব পথ বন্ধ হয়ে যাওয়ায় তার উকিল তাকে পরামর্শ দেয়, নীরব ভালো হয় পুলিশ গ্রেফতার করার আগেই তুমি সারেন্ডার করে দাও। বুটিক লয়ের দুবে এটা তাকে তার অভিজ্ঞতা থেকে বলছিলেন। উনি বিজয় মালিয়াকেও 2017 সালের এপ্রিল মাসে এই বুদ্ধি দিয়েছিলেন। আত্মসমর্পণ করার জন্য মালিয়াকে কোনো হাত করা পড়ানো হয়নি, তাকে একটা পুলিশের গাড়িতে বসিয়ে কোর্টে নিয়ে যাওয়া হয়, সেদিনই তার জামিন মঞ্জুর করা হয় আর তিনি বাড়ি চলে আসেন। তাই তারা সোমবার 25শে মার্চ সেন্ট্রাল লন্ডন থানায় একটা অ্যাপয়েন্টমেন্ট নেন। সকাল 9টায় সময় নাও, যাতে ওই একই দিনে জামিনের আবেদন করতে পারি, জরুরি কাগজপত্র তৈরি রাখো। প্ল্যান ফাইনাল হওয়ার পর সারেন্ডার করার আগে নীরবের একটা কাজ করার বাকি ছিল। পরের দিন নীরব সেন্ট্রাল লন্ডনের হলবর্ন এলাকার মেট্রো ব্যাংকে যান। আমি আমার কোম্পানির জন্য একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে চাই। ব্যাংকের কর্মচারী তাকে চিনতে পারে। হ্যাঁ নিশ্চয়ই, আমি কাগজপত্র রেডি করছি, ততক্ষণ আপনি একটু অপেক্ষা করুন, ধন্যবাদ। কিন্তু তার বদলে পুলিশকে ফোন করেন।
ইন্ডিয়া থেকে পলাতক যে নীরব মোদীকে আপনারা খুঁজছেন, উনি এখন আমাদের ব্যাংকে ঠিক আমার সামনে বসে আছেন। এর মধ্যে ইকোনমিক অফেন্স উইং এবং এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট নীরব মোদীর সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে। মুম্বাইয়ের কাছে আলিবাগে ওনার 30,000 বর্গ ফুটের বাংলো রূপান্যা সিল করে দেওয়া হয় এবং কোস্টাল জোন ভায়োলেশনের জন্য তার বাংলোটি ডাইনামাইট দিয়ে ব্লাস্ট করিয়ে দেওয়া হয়। মার্চ মাসে saffronmart.com নামের ওয়েবসাইটে 55 কোটি টাকায় 68টি ছবির অনলাইন নিলাম করা হয়। এই প্রথম আয়কর দপ্তর কোনো পেশাদায়ী নিলাম সংস্থার মাধ্যমে নিলাম করে। একটি রলস রয়েস ঘোস্ট, একটি পর্স প্যানামেরা সমেত মোট 13টি গাড়িও ই নিলাম করা হয়। এক বছর পরে 17টি কোম্পানি এবং 10 জন ব্যক্তির বিরুদ্ধে একটি দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট দায়ের করা হয়। এমনকি পিএমএল এর অধীনে এই চার্জশিটে তার স্ত্রী এমির নামও ছিল লন্ডনে বেআইনিভাবে ফ্ল্যাট কেনার জন্য। 14,336 কোটি বা $2 billion টাকার প্রায় অর্ধেক টাকা কিভাবে হংকং, দুবাই আর আমেরিকার 17টি শেল কোম্পানিতে দেওয়া হয়েছিল তার বিবরণ। এর মধ্যে কিছু টাকা নিজস্ব সম্পত্তি কেনার জন্য ব্যবহার করা হয়েছিল, যেমন নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্কের কাছে 2টি ফ্ল্যাট $25 এবং $5 মিলিয়ন বিনিময়ে। এর সঙ্গে আমেরিকায় গয়নার দোকানের একটা নতুন লাইন স্থাপনা করতে $47 মিলিয়ন বা 327 কোটি টাকার বিনিময়ে আমেরিকায় সব থেকে পুরনো হিরে কোম্পানি বেইলি ব্যাংক অ্যান্ড বিডলকে কিনে নেন এবং বিদেশি ব্যাংকে টাকা মেটানোর জন্য ভারতীয় ব্যাংকের থেকে 800 কোটি টাকা বা $110 মিলিয়ন নেন। দেখুন ঠিক কীভাবে উনি আমেরিকায় সম্পত্তি কেনার জন্য টাকা চালান করেছিলেন। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ইন্ডিয়া থেকে ফাইন ক্লাসিক FZE দুবাই, তার বোন পূর্বীর কোম্পানি, ওখান থেকে আমিকর ব্যাংক অ্যান্ড ট্রাস্ট বার্বেডস পূর্বীর একটা অ্যাকাউন্টে, ওখান থেকে HSBC নিউ ইয়র্ক আমি মোদীর অ্যাকাউন্টে, ওখান থেকে ব্যাংক অফ সিঙ্গাপুর সিঙ্গাপুর পূর্বীর অ্যাকাউন্টে, মোদী পরিবারের মালিকানার কমনওয়েলথ ট্রাস্ট, ওখান থেকে ইচিকা ট্রাস্ট USA যার লভ্যাংশ আমি মোদী আর তার সন্তানদের নামে করা ছিল। এই ট্রাস্ট আমেরিকায় সম্পত্তি আর গয়না কেনার জন্য ব্যবহার করা হয়েছিল। এর মধ্যে কিছু টাকা 2017 সালে 2টি অফশোর কোম্পানিতে চালান করা হয়। অ্যালেকাস গ্লোবাল হোল্ডিংস লিমিটেড মরিশাস আর প্রগ্রেস ইনভেস্টমেন্ট লিমিটেড সাইপ্রাস, যেখান থেকে নীরব নিজের ফায়ার স্টার ইন্ডিয়াতে রাউন্ড ট্রিপ করার পরিকল্পনা করেছিলেন। ওই টাকা বিদেশি লগ্নি বা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট হিসেবে দেখানোর জন্যে আর পরে এটাকে স্টক এক্সচেঞ্জে বেশি দামে নথিভুক্ত করার জন্যে। হংকং, সুইজারল্যান্ড, সিঙ্গাপুর, UK, মার্কিন যুক্তরাষ্ট্র এবং UAE-র 1,873 কোটির মধ্যে এই সম্পদের অনেকগুলি এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট দ্বারা খুঁজে পাওয়া গেছে এবং অস্থায়ীভাবে সংযুক্ত করা হয়েছে। মজার বিষয় হল এই সম্পত্তিগুলির একটি তার কোম্পানির CEO মিহির বনশালীর কেনা একটি অ্যাপার্টমেন্ট, যেটা তিনি PNB ফান্ড থেকে $7.1 মিলিয়ন বা 50 কোটি টাকার বিনিময় কিনেছিলেন PNB জালিয়াতি ফাঁস হওয়ার প্রায় এক বছর আগে। নীরবের ফায়ার স্টার US দ্বারা দেউলিয়া হওয়ার হাত থেকে বাঁচার জন্য নিজেকে সম্পত্তিহীন দেখাতে উনি ওই সম্পত্তি তার স্ত্রী রাখিকে $10 বেচে দেন। বনশালী একটা সার্ভার সফটওয়্যারের মাধ্যমে নীরবের 17টি শেল কোম্পানির সমস্ত তথ্য ডিলিট করে দেন এবং এর পুনরুদ্ধারের উপায় বন্ধ করে দেন। তবে ভারতের সাইবার ক্রাইম ব্যুরো PNB থেকে নেওয়া প্রতারণামূলক LOU এর মাস্টার স্প্রেডশিট পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছিল। নীরবের কাকা মেহুল চক্সি অন্য অভিযুক্ত, যিনি ভারত সরকার কর্তৃক এক্সট্রাডিশনের অনুরোধ করা সত্ত্বেও অ্যান্টিগুয়াতে স্বাধীনভাবে ঘোরাফেরা করছেন। অন্যদিকে অবিশ্বাস্যভাবে শুক্রবার লন্ডনে নীরব গ্রেফতার হন এবং স্থানীয় পুলিশ ফাঁড়িতে সপ্তাহের শেষ দিন কাটাতে হয়। পরের সপ্তাহে ওনার জামিন নামঞ্জুর হয়, ফলে তাকে ওয়্যান্ডসওয়ার্থ জেলে পাঠানো হয় এবং এখন উনি ওখানেই আছেন। দ্বিতীয়বার ওনার জামিনের শুনানির জন্য ভারত থেকে ED-র সদস্য লন্ডনে এসে পৌঁছন। নীরবের জামিনের বিরুদ্ধে UK ক্রাউন প্রসিকিউশন সার্ভিসের টোবি ক্যাডম্যান ওকালতি করেন। তাদের তারকা সাক্ষী আশিস লার্ড, যিনি নীরবের একটি গ্রুপ কোম্পানির ডাইরেক্টর ছিলেন, ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট কোর্টে একটি শপথপত্রে জানান, নীরব আমাদের 12 জনকে কায়রোতে বন্দি করে রেখেছিল। ওনার অভিযোগ অনুযায়ী নীরব তার 12 জন কর্মচারীদের
দুবাই ছেড়ে চলে যাওয়ার জন্য ছলচাতুরি করেছিলেন। আমি কায়রোতে ব্যবসা শুরু করার জন্য অর্থ সাহায্য করব, কিন্তু আমার বিরুদ্ধে কোনো বয়ান দিও না। কিন্তু যখন ওনারা ওখানে পৌঁছন, নীরব তাদের একটা বাড়িতে বন্দি করে রাখেন 2018 সালের এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত। আশিসের কথা অনুযায়ী নীরব তাদের হুমকি দিয়েছিলেন, আমি সাবধান করছি, তুমি যদি মুখ খুলেছ আমি তোমায় খুন করে দেব। একজন সাক্ষীকে হুমকি দেওয়ার কারণে এই কেস এখন শুধুমাত্র জালিয়াতির কেসেই সীমাবদ্ধ নয়। জামিনের বিরোধিতা করে প্রসিকিউশন জানান নীরব একজন ফ্লাইট রিস্ক এবং তিনি গা ঢাকা দেওয়ার পরিকল্পনা করছেন। ইয়র অনার, ওনে $200,000 দিয়ে ভ্যানুয়াটুর প্যাসিফিক দ্বীপপুঞ্জে ভিসার আবেদন করেছিলেন, কিন্তু তা নাকচ হয়। মনে করা হচ্ছিল উনি প্লাস্টিক সার্জারির মাধ্যমে নিজের চেহারার পরিবর্তন করে গা ঢাকা দেওয়ার পরিকল্পনা করছেন। নীরবের তৃতীয় জামিনের শুনানিতে আইনজীবী ক্লেয়ার মন্টগোমেরি তার শেষ কার্ডটি দুর্দান্তভাবে খেলেছিলেন। আমরা জামিন হিসেবে 2 মিলিয়ন পাউন্ড দিতে প্রস্তুত এবং একটি ইলেকট্রনিক ট্যাগ পরে গৃহবন্দী থাকতে রাজি। কিন্তু নীরবের কাছে দুই দেশের পাসপোর্ট ছিল, একটি ভারতীয়, অন্যটি ব্রিটিশ, এবং হংকং, সিঙ্গাপুর, UAE সহ বিভিন্ন দেশের রেসিডেন্সি কার্ডও ছিল। UK ম্যাজিস্ট্রেট এমা আরবার্ট নট বিশ্বাস করতে পারছিলেন না যে লন্ডনে থাকার জন্য নীরবের যথেষ্ট সামাজিক সম্পর্ক ছিল। জামিনের আবেদন প্রত্যাখ্যান করা হলো। 1 মিলিয়ন পাউন্ড যথেষ্ট নিরাপদ নয় যেখানে $1 বিলিয়ন খোয়া গেছে। ঘটনাচক্রে আরবার্ট নট একই বিচারক যিনি মালিয়ার প্রত্যর্পণ আদেশ দেন এবং বেশ উপহাস করেন যখন নীরবকে ভারতের কোথায় রাখা হবে? মুম্বাইতে। নীরব আর মালিয়া কি একই সেলে থাকবে যখন দুজনকে এক্সট্রাডিট করা হবে? আমার দেজাবু বোধ হচ্ছে। আমেরিকার ব্যাংক্রাপসি আদালত নীরবকে রিকো, র্যাকেটিয়ারিং ইনফ্লুয়েন্স অ্যান্ড করাপ্ট অর্গানাইজেশন অ্যাক্টের অধীনে অভিযুক্ত করেছে। শিকাগো মাফিয়া গ্যাম্বিনো পরিবারকে টার্গেট করার জন্য এই আইন ব্যবহার করা হয়েছিল। নীরবকে এখন মার্কিন যুক্তরাষ্ট্রে PNB-কে উদ্দেশ্যমূলকভাবে প্রতারণা করার জন্য 20 বছরের সর্বোচ্চ কারাদণ্ডে দোষী সাব্যস্ত করা যেতে পারে। আমেরিকা এবং UK-তে উনি কোন ঠাসা হয়ে পড়েছে এবং ওনাকে এর ফলাফল ভোগ করতে হবে। নীরব মোদীর সফল প্রত্যর্পণ অন্যদের কাছে একটা উদাহরণ হয়ে থাকবে যে জালিয়াতি করে পালিয়ে বেঁচে যাওয়ার কোনো রাস্তা নেই। বিসবোর কবিতা। নীরব মোদী এখন ভীষণ মুশকিলে। ভেবেছিল বেঁচে যাবে লন্ডন পালিয়ে, কিন্তু আইনের লম্বা হাতের থেকে পারল না আর লুকিয়ে থেকে। তার থাকার ঘর এখন জেলের ভেতর দিকে। বিসবো বাংলা সাবস্ক্রাইব করুন আর বেল আইকনকে টিপুন যাতে সবার আগে জানতে পারেন যেই বিসবো নতুন ভিডিও রিলিজ করবে।